হাই, গুড ইভিনিং স্টুডেন্টস। আমি এই ভিডিওতে তোমাদের বলবো রামকৃষ্ণ মিশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1897 সালে স্বামী বিবেকানন্দের দ্বারা। সেই রামকৃষ্ণ মিশনের নানান যে কার্যকলাপ, নানান যে উদ্দেশ্য, এবং এই সমস্ত উদ্দেশ্য এবং কার্যকলাপকে আমরা যদি একটা সংক্ষিপ্ত রূপ দিতে চাই, সেই সংক্ষিপ্ত রূপটা প্রসঙ্গে, কি উদ্দেশ্য, কি প্রকল্প নিয়ে রামকৃষ্ণ মিশন তার কাজ করে, উদ্দেশ্য নিয়ে স্থাপন করা হয়েছিল এবং কি উদ্দেশ্য নিয়ে তারা কাজ করেন, সেইগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি খুবই সংক্ষেপে হবে, কেউ স্কিপ করো না। তোমাদের যে সমাজ সংস্কার আন্দোলন নিয়ে নানান ধরনের টপিক পরীক্ষায় আসে, তার মধ্যে এটাও একটা, যে রামকৃষ্ণ মিশনের ভূমিকা সমাজ সংস্কারক আন্দোলনে, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাই তোমরা দেখতে থাকো। প্রথমত বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। প্রথমত রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ যখন প্রতিষ্ঠা করেন, তখন তার প্রথম যে মোটো, যে উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে বৈদান্তিক আদর্শের ওপর বিশ্বাসী হলেও, বৈদান্তিক আদর্শের ওপর বিশ্বাসী হলেও তারা কখনোই মূর্তি পুজোকে অস্বীকার করেনি। ভালো করে মনে রাখবে, রামকৃষ্ণ মিশনেও কিন্তু মূর্তি পূজা হয়। কারণ কি? কারণ তারা মনে করেন যে মানুষের মনের মধ্যে যদি এই ধর্মভাবটা থেকে থাকে, অর্থাৎ মূর্তি পূজার এই মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে একটা ধর্মভাবকে জাগ্রত করা যায়, তাহলে ফার্স্ট উদ্দেশ্য এরা এখানে কিন্তু মূর্তি পূজাকে বারণ করা হয়নি। দু নম্বর উদ্দেশ্য, রামকৃষ্ণ মিশন সমস্ত ধর্মের মধ্যে লুকিয়ে থাকা যে সত্য, সেই সত্যের উপর ভর করে একটি এমন আদর্শ তৈরি করতে চেয়েছে যে আদর্শগুলির দ্বারা মানুষের মধ্যে সমন্বয় সাধন হবে। যারা নানান ধরনের ধর্ম নিয়ে কথাবার্তা বলে থাকেন, মনে রাখবে সমাজের মধ্যে তারাই ভিন্নতাকে, তারা ভিন্নতাকে প্রশ্রয় দিয়ে থাকে। রামকৃষ্ণ মিশন এমন কোনো আদর্শ তৈরি করে না যে সমাজের মধ্যে ভিন্নতা তৈরি হবে। তিন নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস, রামকৃষ্ণ মিশন কখনোই ধর্মান্তরকরণ এর কথা বলেনি। অর্থাৎ যখন সমাজ সংস্কার আন্দোলন আমাদের দেশে হচ্ছিল, সেই সময় সমাজ সংস্কার আন্দোলনের নানান যে দিক, সেটা আর্য সমাজ হতে পারে, ব্রাহ্ম সমাজ হতে পারে, নানান বিষয়কে তারা তাদের মতো করে আদর্শকে তুলে ধরেছেন। রামকৃষ্ণ মিশন কিন্তু ওই আদর্শেতে যাননি, কারণ তারা চেয়েছিল, অর্থাৎ এই অর্গানাইজেশন চেয়েছিল যে ধর্মীয় এবং সামাজিক যে রীতিনীতি রয়েছে সেগুলোকে অস্বীকার না করে, অর্থাৎ সেগুলোকে অস্বীকার না করে তাদের মধ্যে যে কুসংস্কার লুকিয়েছিল, সেই কুসংস্কারগুলিকে সরিয়ে দেওয়া, অর্থাৎ কুসংস্কারকে মুক্ত করে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, সমাজের মধ্যে সামাজিক এবং ধর্মীয় যে সৌভ্রাতৃত্ববোধ সেটাকে জাগিয়ে তোলা। চার নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশনকে নিয়ে আমরা সবাই জানি, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাই হয়েছিল মানব সেবার উদ্দেশ্যে। মানব সেবা রামকৃষ্ণ মিশন ভিন্ন ভিন্নভাবে করে থাকে, সে যেমন হচ্ছে চিকিৎসালয় স্থাপন, বিদ্যালয় স্থাপন, দুর্ভিক্ষ বা বন্যা বা খরা এই সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণ মিশন লক্ষ লক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। অর্থাৎ মানুষের দুঃখ মোচন, মানুষের দুঃখ মোচন নানানভাবে যে মানুষ সমাজের ভিন্ন ভিন্ন বর্গের মানুষের পাশে গিয়ে, তারা যখন বিপদ আসে তখন তারা গিয়ে দাঁড়ান, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিবেকানন্দ স্থাপন করেছেন রামকৃষ্ণ মিশন। আর সব থেকে বড় কথা এবং লাস্ট, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যে উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কি করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে ভারতবর্ষের মর্যাদাটাকে ওয়ার্ল্ড লেভেলে, বিশ্ব লেভেলে স্থাপন করতে চেয়েছিলেন, অর্থাৎ বিশ্বের দরবারে স্থাপন করতে চেয়েছিলেন। কীরকমভাবে না, আমাদের তখন বিশ্বে যে হারে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধরত দেশগুলির মধ্যে কেবলমাত্র ভারতীয় আধ্যাত্মবাদ
এই আধ্যাত্মবাদের শিক্ষার দ্বারাই তাদের মনের পরিবর্তন হতে পারে, সেই ধরনের যে আদর্শ এটা কেবলমাত্র ভারতবর্ষই গোটা পৃথিবীকে আলো দেখাতে পারে। তো স্বামী বিবেকানন্দ এই আদর্শ নিয়েই কিন্তু রামকৃষ্ণ মিশনকে গড়ে তুলেছিলেন, এবং এই আদর্শটা তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা আদর্শ শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, এটা একটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ওয়ার্ল্ড লেভেলের। তাই এই সমস্ত কারণ ছাড়াও এমনও অনেকটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র ভারতবর্ষই নয়, এ ইউরোপ এবং আমেরিকাতে এই রামকৃষ্ণ মিশনে নানান দেশে ব্রাঞ্চ প্রতিষ্ঠা হয়েছে নানান উদ্দেশ্যকে সামনে নিয়ে। কেবলমাত্র মনে রাখবে সৌভ্রাতৃত্ববোধ, সনাতন ধর্মের যে বিস্তার ঘটাতে চেয়েছিলেন বিবেকানন্দ, তার কিন্তু প্রত্যেকটা মানুষ কারণ বুঝতে পারছেন, এবং বর্তমান যুগেও এই রামকৃষ্ণ মিশনের প্রাসঙ্গিকতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং রামকৃষ্ণ মিশন আমাদের পশ্চিমবঙ্গের গর্বের বিষয়, যদি এর ব্রাঞ্চ গোটা ভারতবর্ষে রয়েছে, গোটা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে, তোমরা যদি যাও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে রামকৃষ্ণ মিশন তার কাজ করে চলেছেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে তারা ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বের মানুষের কাছে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, বই পড়বে নিশ্চয়ই আরও ডিটেলসে জানতে পারবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভিডিও এখানেই শেষ করলাম।